আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা লাইভটি 8:30 শুরু করার কথা, আলহামদুলিল্লাহ আমরা 8:30 শুরু করতে পেরেছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা লাইভটি সরাসরি দেখছেন, তারা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান যে আপনারা সাউন্ডটি ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না, বা ভিডিওটি দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না। এবং সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা সবাই যদি ভিডিওটি আজকে শেয়ার করে দেন, তাহলে আমাদের সবারই জন্যে অনেক ভালো হবে, উপকার হবে। আজকে জানেন যে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি আপনারা আগেই নোটিশ প্রাপ্ত হয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা অলরেডি প্রায় হচ্ছে 3000 আপনারা আলহামদুলিল্লাহ জয়েন করেছেন। তো সবাই মিলে যদি একটু শেয়ার করেন এবং যদি কমেন্ট করেন, জানান যে আমাকে যে আপনারা লাইভটি শুনতে পাচ্ছেন কি না, দেখতে পাচ্ছেন কি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শিরিন সুলতানা উনি এখানে জয়েন করেছেন, ঠিক মতো শুনতে পাচ্ছেন, এভরিথিং ইজ ওকে, ধন্যবাদ। ইমন, সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শারমিন, আপনি ভালো আছেন আশা করি। মইন, আমরা একটু জাস্ট সময় নিচ্ছি, অলরেডি আপনারা 5000 জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা চাই আপনারা একটু সময় নেই, আপনারা কি বলেন? মুনা হক, ওয়ালাইকুম আসসালাম। পলাশ, এভরিথিং ইজ ওকে পলাশ, থ্যাংক ইউ। আমিনুল ইসলাম জয়েন করেছেন, আসফিয়া জয়েন করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া সুলতানা, আসলে আমি কি বলবো, আপনাদের ভালোবাসে আমি মুগ্ধ। বাংলাদেশের মানুষ একজন ডাক্তারকে এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ, এটা আমাকে মুগ্ধ করছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি শিখত। মুস্তাফিজুর রহমান, অল গুড, থ্যাংক ইউ। মোহাম্মদ কামরুল হাসান, অল গুড, থ্যাংক ইউ। এবং আপনি শেয়ার করেছেন, ধন্যবাদ। মুস্তাফিজুর শেয়ার করেছেন, মইনুল ইসলাম শেয়ার করেছেন, শরীফুল ইসলাম শেয়ার করেছেন, রাজিয়া সুলতানা। আপনারা কাইন্ডলি যদি সবাই শেয়ার করেন, আপনার অলরেডি 7000 হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করছি কিছুক্ষণের ভিতরে আমরা আরও অনেক, যাদের জিকো কেমন আছেন আপনি, আসসালামু আলাইকুম, ভালো আছেন, থ্যাংক ইউ, লুকিং গুড, ওকে, রফিকুল ইসলাম, ধন্যবাদ। সবাই যারা 7000 আছেন, আপনারা কাইন্ডলি যদি সবাই একটি করে শেয়ার দেন, তাহলে দেখবেন এটা মুহূর্তের ভিতরে আরও অনেক অনেক জয়েন করবেন এবং সবাই মিলে একসঙ্গে আমরা লাইভটি উপভোগ করব। অডিও ভিডিও, ওকে, আনোয়ার হোসেন, উই আর নজরুল ইসলাম, কেমন আছেন? খুব ভালো আশা করছি আপনারা ভালো আছেন। কনক, মমতাজ, হ্যাঁ, মনির হোসেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনাদের ভালোবাসা আমি শিখত, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা শিখত। তো যেহেতু আপনারা জয়েন করছেন, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করতে থাকুন এবং সবাইকে ইনভাইট করতে থাকুন, যেন আরও অনেকে এটা দেখতে পায়, শুনতে পায়, এটা জানা একটা জরুরি। তো প্রথম কথা হচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড থেকে আজকে যদি আমি শুরু না করি, অনেকে বিষয়টি বুঝবেন না। তো প্রথমে আমার পরিচয়টি আবার আমি ইনশিওর করছি, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2000 সালে, আপনারা জানেন। এবং দীর্ঘদিন আমি মেডিকেল প্র্যাকটিস করছি এবং অনেক রুগী আমি দেখেছি এবং আমি সবসময় ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করার জন্যে খুব চেষ্টা করতাম। এরপর যখন দেখলাম যে আসলে আমাদের একটি জায়গা অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে লং টার্ম যে ডিজিজগুলো আছে সেখানে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন বা প্রিভেন্টিভ কেয়ার, এটা নিয়ে আমার কাছে মনে হয়েছে আমাদের আরও কাজ করার সুযোগ আছে, যার ফলশ্রুতিতে আমি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে ব্যাপকভাবে কাজ করা শুরু করি। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের যে বিভিন্ন রুগী আমি দেখতাম, তাদেরকে আমি পরামর্শ দেই এবং যে যে পরামর্শগুলো কাজ করছে এবং যেগুলো কাজ করছে না, এগুলোকে আমি আলাদা করা শুরু করি। এবং পরবর্তীতে যেই পরামর্শগুলো কাজ করছে, হ্যাঁ, সেগুলোকে আমরা কম্পাইল করার চেষ্টা করি। এবং পরবর্তীতে যখন আমাদের জেকে লাইফস্টাইলের একটি মোটামুটি স্ট্রাকচার দাঁড় হয়, তখন আমি তাদেরকে একটা পূর্ণাঙ্গ পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই পরামর্শ মেনে যারা মেনেছেন, তারা অনেকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান এবং ওষুধ ছাড়া তারা সুস্থ জীবনযাপনের মাধ্যমে অনেক রোগ থেকে তারা মুক্তি পান। তো আমার কাছে তখন মনে হয় যে বিষয়টিকে যদি আমরা, আমি যে পরামর্শগুলো চেম্বারে বসে বসে দিচ্ছি, বিষয়টিকে যদি আমরা ফেসবুক, যে এখন যারা আপনারা যেমন প্রায় 10,000-এর কাছাকাছি একসঙ্গে দেখছেন, এরকম যদি একটা প্ল্যাটফর্মে আমি সবাইকে পরামর্শগুলো বলে দেয় এবং দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, যারা আমার কাছে পৌঁছাতে পারছেন না, বা দেশের বাইরে যারা আছেন,
হ্যাঁ যারা আমার কাছে পৌঁছাতে পারছেন না, সবাইকে নিয়ে এমন কিছু একটা পরামর্শ যেটা সবাই মানবে, সবাই মেনে আলহামদুলিল্লাহ তারা উপকার পাবে। তো আজকে 2.5 বছরের বেশি সময় ধরে আমি কাজটি করছি এবং আপনারা এত এত মানুষ আমাকে ভালোবেসেছেন, এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যে পরিস্থিতিতে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে, আমার অনেক ডাক্তাররা আমার পাশে আছেন এবং তারা মানে আমাকে ভালোবাসায় সিক্ত করেছেন, এবং ডাক্তাররা তারা এখন রিয়েলাইজ করেছেন যে একজন ডাক্তারকেও সবাই ভালোবাসে এবং কিভাবে বাসে, এটা তাদেরকে মুগ্ধ করেছে। তো এটা আমাদের জন্য একটা বড় সুসংবাদ যে আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার এখন আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন যে আপনাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন বা ভালো ভালো পরামর্শ তাদের প্ল্যাটফর্ম থেকে দিয়ে যে আপনাদেরকে সত্যিকারের যে স্বাস্থ্যের যে কেয়ারটা, অর্থাৎ সুস্থ থাকা, প্রকৃত সুস্থ থাকা, ওষুধবিহীন সুন্দর জীবনযাপন, এই বিষয়টাকে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের 10,000 পূর্ণ হয়েছে, একসঙ্গে আমরা 10,000 দেখছি। এই 10,000 সবাই মিলে একটি শেয়ার করলে দেখবেন যে আরও অনেকে অনেকে ইনশাল্লাহ দেখবেন জয়েন করবে। তো এই যে আমরা সবাই মিলে সুস্থ থাকার যে একটা মিছিল, এটা আমার মনে হয় যে আজকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি আমাদের যে হেলথ রেভুলেশন, এই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং দেশ বিদেশ থেকে অনেকে আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে। আপনারা কি বলেন, আপনারা যারা যারা উপকৃত হচ্ছেন বা উপকার পাচ্ছেন, তারা কি একটি করে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিসের থেকে কিভাবে উপকার পেয়েছেন? তো এই যে আমি হেলথ নিয়ে কাজ করছি, আপনারা জানেন যে 5টি বিষয়বস্তুকে নিয়ে আমি কাজ করছি। যদি অনেকে মাঝে মাঝে ভুল ধারণা করেছিল যে এটা আসলে একটি কিটো বা এটা এক ধরনের ডায়েট, হ্যাঁ এটা এখন আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে একটি কমপ্লিট লাইফস্টাইল, যেখানে আমরা 5টি বিষয়কে গুরুত্ব দিই। তার ভিতরে প্রথম হচ্ছে সুস্থ স্বাস্থ্যকর যে খাবার অভ্যাস, তারপরে আমরা আপনারা জানেন যে অটোফেজি বা রোজার মাধ্যমে বা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মাধ্যমে, তো জাপানি বিজ্ঞানী ওসুমি উনি অটোফেজি জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং উন্নত বিশ্বে রোজা বা ফাস্টিংয়ের মাধ্যমে অনেক ধরনের রোগের চিকিৎসা করা হচ্ছে। তো আমি তখন এই রোজাটাকেও আমরা রাখি যে ফাস্টিং বা অটোফেজি, এবং অনেকে আপনারা আলহামদুলিল্লাহ রোজার মাধ্যমে উপকার পেয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব যে যারা রোজা রেখে উপকার পেয়েছেন, ফাস্টিং করে উপকার পেয়েছেন, তারা যদি কমেন্ট করে জানাতেন। আজকে আমাদের একটি সময় এসেছে যে আপনারা আপনাদের যে ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার, আপনাদের যে কমেন্টটা আমাদের কাছে কত মূল্যবান আপনারা দেখেছেন, যে আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আমাদের পাশে থাকা, আপনাদের এই সুস্থতার পাশে থাকা, স্বাস্থ্যকর লাইফস্টাইলের পাশে থাকা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই মিলে যদি এটা করতে পারি তাহলে কি পরিবর্তন আসতে পারে, সেটার প্রমাণ কিন্তু এই যে আজকে আপনারা দিচ্ছেন। আমি মনে করতাম যে মানুষ আসলে মানতে চায় না, কিন্তু দেখলাম যে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মেনে মেনে ভালো হয়ে যাচ্ছে, তারা সুস্থ লাইফস্টাইলের পতাকা তলে তারা চলে আসছে, এবং অনেক ডাক্তার, নিউট্রিশনিস্ট, হ্যাঁ এবং স্বাস্থ্য সচেতন অনেকেই আলহামদুলিল্লাহ এখন তারা সুস্থ খাবারের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন, তারা ফাস্টিংয়ের পক্ষে কথা বলছেন, হ্যাঁ তারা এক্সারসাইজকে গুরুত্ব দিচ্ছেন, হ্যাঁ তারা ঘুমের ব্যাপারে তারা ভিডিও দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তারা এখন নিজেরাই ঘুমের যে মানে গুরুত্ব সেটাকে বুঝতে পারছেন এবং মানসিক প্রশান্তির গুরুত্ব বুঝতে পারছেন। তারা সবাই এখন আলহামদুলিল্লাহ দেখেন এই ধরনের ভিডিও দিন দিন বাড়ছে। শুধু আপনাদেরকে অনুরোধ করবো, এদেরকে উৎসাহিত করুন। হ্যাঁ আপনারা বলবেন না যে আপনারা তো জাহাঙ্গীর কবির যা বলে আপনারা তাই বলছেন, এটা না বলে বরং তাদেরকে উৎসাহ দিন, তারাও যেন এই ধরনের কথা বলে, হ্যাঁ তারাও সবাই মিলে যেন ভালো সুন্দর কথাগুলো বলে। তো আমি যেটা বলছিলাম যে 5টি মূলনীতির একটি মূলনীতি হচ্ছে আমাদের সুস্থ স্বাদ মানে যে খাবার, এটা তো এখন আমি যখন প্রথম দিকে পরামর্শ দেওয়া শুরু করি যে ভালো খাবারগুলোর বিষয়ে, অর্গানিক ফুড, ন্যাচারাল ফুড, এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে এই অর্গানিক ফুডটা আসলে খুব একটা অ্যাভেলেবেল ছিল না ওই টাইমটাতে। তো আমরা একটা বিপদে পড়ে গেলাম এবং আমার অনেক রোগীরা বলো স্যার আপনি খেতে তো বলেন নাই তো কী করে খাবো, বা অনেকে আবার ন্যাচারাল খাবারটাকে অনেকে অ্যাভেলেবেল করতে পারছিলেন না, অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছিলেন, ভেজাল খাচ্ছিলেন, খেয়ে আরও দুর্ভোগ বাড়াচ্ছিলেন। তো এই যে একটা পরিস্থিতির কারণে তখন আমরা বাধ্য হই আলটিমেট অর্গানিক লাইফ নামে একটি প্রতিষ্ঠান দাঁড়া করাতে, সেটার মাধ্যমে আমরা এখানে যেমন একটা ফার্মেসি থাকে একজন ডাক্তারের চেম্বারের পাশে, তো আমরা তখন যেই খাবার, যেহেতু আমাদের ওষুধ, আমরা যেহেতু খাবারের মাধ্যমে মানুষকে সুস্থ করার চেষ্টা করছি, সুস্থ খাবারের মাধ্যমে, তখন আমরা এখানে এই একটি খাবারের দোকান যেটাকে যেখানে হচ্ছে সব টাইপ আর কি আলটিমেট অর্গানিক লাইফ, যেখানে আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো যেগুলোর পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি সেই প্রোডাক্টগুলো আমরা সেল করা শুরু করি। এতে করে অনেকে আপনারা উপকৃত হন এবং যারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছেন তারা যদি আজকে কমেন্ট করেন আমি অনেক অনেক খুশি হব। আপনাদের প্রতি আমার অনুরোধ,
আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন এবং আপনারা কাইন্ডলি শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে একটু জানান যে আমরা আসলে কী কাজ করছি। আজকে অনেকেই আমাকে ব্যবসায়ী হিসেবে দেখাতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি আমি একটু লম্বা হয়ে যাচ্ছে যদিও, কিন্তু কিছু ব্যাপার ক্লিয়ার না করলে হচ্ছে না। যেমন আমরা আসলে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি বোঝাতে চেয়েছিলাম বাই প্রফেশন আই এম নট এ বিজনেসম্যান, আই এম এ ডক্টর, এ ফিজিশিয়ান, এই কথাটিই বলেছি। তো এখন আসলে কথাটি সত্য কিনা আপনারা জানেন যে আমি তো একজন ফিজিশিয়ান, বাট আমি এখানে এই শপটি দিয়েছিলাম আপনাদের জন্যে, আপনারা চেয়েছিলেন বলে দিয়েছিলেন। আপনারা বলেছিলেন যে স্যার আমরা আপনাকে বিশ্বাস করি, যে খাবারটি আপনি পছন্দ করেন, যে খাবারটি আমাদের জন্য ভালো, ওখানে যদি থাকতো আমরা একসঙ্গে খাবারটি নিতে পারতাম। যেমন আমাদের এক একটা প্রোডাক্ট এক এক জায়গা থেকে নিতে হয়, কিছু নকল পড়ে, কিছু ভেজাল পড়ে, হ্যাঁ, তো যার ফলে আমরা বুঝতে পারছি না যে কীভাবে করব, কোথা থেকে প্রোডাক্ট নিব, বিভ্রান্তিতে ছিলেন। তো যার ফলে আমরা আলটিমেট অর্গানিক লাইফ, যেটা আমার প্রতিষ্ঠান, সেটা আমরা স্টার্ট করি। এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে প্রোডাক্ট খেয়ে আপনারা অনেক উপকার পান, এবং যারা পেয়েছেন তারা যদি কমেন্ট করে জানান তাহলে আসলে মানুষ বুঝবে যে এটা শুরুটা কিভাবে হয়েছিল। তো এখন ব্যাপারটা হচ্ছে বিজনেস বা ব্যবসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন, এবং যারা একজন সৎ ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী, তাদের হাসর হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন এবং সবাইকে যেন সেই মর্যাদা দান করেন, সবাই বলে আমরা আমিন। তো এই যে ব্যবসা হালাল, হ্যাঁ, আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল, তো যে কোনো লোকের ব্যবসা করার অধিকার আছে, তো সেই হিসাবে আমারও ব্যবসা করার অধিকার আছে। কিন্তু দেখতে হবে যে আমি সঠিক পণ্যটা আপনাদেরকে দিচ্ছি কি না। তো পণ্যের যে গুণগত মান, সেটা আপনারা যারা আমাদের এখানে প্রোডাক্ট নিয়েছেন এবং সেটাকে ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন যে আমাদের প্রোডাক্টটা কেমন। তো এটার প্রমাণ হচ্ছে যে আপনারা যারা একবার আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা বারবার বারবার বারবারই নিচ্ছেন, তার মানে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন। এবং আপনারা যদি এখানে কমেন্ট করে জানান যে হ্যাঁ আসলে আপনারা উপকৃত হচ্ছেন না, এটা আমার এক পক্ষের দাবি, তাহলে সবাই বুঝবে যে আসলে এটা আমার একার দাবি না, এটা আপনাদেরই মানে অভিব্যক্তি, আপনারা সেটা কমেন্টের মাধ্যমে প্রকাশ করেন। তো এখন এই যে আমরা প্রোডাক্টগুলো আপনাদের সেল করছি, তো স্বাভাবিকভাবে যেটা হয়েছে, তো এই প্রোডাক্টগুলো খেয়ে আপনারা অনেকে সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, তো এর ফলে আমরা এটাকে চালু রেখেছি। এবং আমরা শুধু এটাকে যে চালু রেখেছি তা না, এখানে যে আয় হয়েছে সেটাকে আমি চিন্তা করলাম যে যেহেতু টাকাগুলো দিয়ে আপনারা প্রোডাক্ট কিনছেন এবং এখান থেকে আমাদের আয় হচ্ছে, এই আয়টাকে কিভাবে আবার আপনাদের কল্যাণে আমরা কাজে লাগাতে পারি। তখন আমি কি করি যে এখানে আমরা এক দুইজন ডাক্তার এবং কিছু পরামর্শদাতা যারা এখানে পোস্ট কাউন্সিলিং করেন তাদের নিয়োগ করি, করে আমরা একটা জেনারেল ফ্রি কাউন্সিলিং করি, যেখানে আমি এক দেড় ঘন্টার মতো বক্তৃতা দেই। অর্থাৎ আমি পুরো বিষয়টা, আমাদের গাইডলাইন, আমাদের লাইফস্টাইলটাকে ভালো করে বুঝাই। এই পর্যন্ত অনেকে আমাদের এই সেবাটি গ্রহণ করেছেন, যদি তারা এখানে কেউ উপস্থিত থাকেন তাদের দয়া করে বলবো যে এই সেবাটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন কিনা এখানে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের কিন্তু সুযোগ হয়েছে আমাদের পাশে দাঁড়ানোর, আপনারা যদি আজকে দাঁড়ান তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আপনারা যদি শেয়ার করেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর জাহাঙ্গীর কবির আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকবো, অনেক গ্রেটফুল থাকবো আপনাদের প্রতি। আমরা সবার আগে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি এবং আল্লাহর প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, এবং আপনারা যারা আমাদের পাশে আছেন তাদের প্রতিও আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো এই যে সময়টা এসেছে, এই সময়ে মানুষ বলে বিপদে বন্ধুর পরিচয়। তো আপনারা যারা এতদিন উপকার পেয়েছেন, যারা প্রথমে আমি যখন ভিডিও দিয়েছিলাম অনেকে আলহামদুলিল্লাহ এই ভিডিওর যে উপদেশগুলো মেনে তাদের লাইফে সেটার প্রতিফলন ঘটিয়ে তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিলেন। তারপরে যখন আমরা জেনারেল কাউন্সিলিংয়ে সবাইকে নিয়ে আসলাম এবং ব্যক্তিগতভাবে ডাক্তার দেখালাম, তখন তারা আরও ভালোভাবে, অনেকে আছেন যে একটু বোঝার ভুলের কারণে ভুল করেছেন, তো এখানে এসে ডাক্তার দেখিয়ে আমার বক্তব্য শোনার পরে প্রি কাউন্সিলিং করে তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে পরে পোস্ট কাউন্সিলিং আবার আপনাদেরকে খাবার দাবার বোঝানো হয়, এই সেবাটি নেওয়ার ফলে যেটা হয়েছে বুঝে শুনে আপনারা করতে পারছেন। এবং এই পুরো সার্ভিসটা আমরা দিচ্ছি একদম বিনামূল্যে, অর্থাৎ কিনা ওই যে আমাদের আয় হচ্ছে সেখান থেকে আমরা এখন মোট 7 জন ডাক্তার এবং মোট 12 জনের মতো আমাদের পোস্ট কাউন্সিলর আমাদের আছে, এবং আপনাদের ফোন যে হেল্প করার জন্যে, যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া এবং আপনাদের কল ব্যাক করা, আপনাদের এখানে আনার ব্যাপারে হেল্প করার জন্যে প্রায় 7 থেকে 8 জন আমাদের কল সেন্টারে কাজ করছে, যারা আপনাদের ফোন রিসিভ করার দায়িত্বে আছেন। তাহলে এই যে পূর্ব বড় একটা খরচ, এটা আমরা বহন করছি এই যে প্রোডাক্টের যে আয় হয় সেখান থেকে, অর্থাৎ এটা একটি সেবামূলক কাজ। আমার একটা কষ্টের জায়গা হচ্ছে, আমাদের বাংলাদেশে এখন অনেক মিডিয়া আছে, তারা যদি একটু আমাদের এই সেবাটাকে ফোকাস করতো, মানুষকে জানাতো, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকতাম।
আমি মেইন স্ট্রিম মিডিয়াকে বলবো যে আপনারা কাইন্ডলি আমাদের এই সেবামূলক কাজটিকে একটু জনগণের সামনে কি আপনারা তুলে ধরতে পারবেন, আমি অনেক খুশি হব এবং আমাদের যারা ফলো করছেন যারা তারাও আপনাদের প্রতি অনেক খুশি হবেন যে আপনারা একটি ভালো কাজকে মানুষের মাঝে প্রমোট করছেন। তো আমরা কি পারি না যে একটি ভালো কাজ হ্যাঁ সমাজে চালু করতে এবং এটা যেন বেঁচে থাকে সেটার জন্য কি আমরা কাজ করতে পারি না? নিশ্চয়ই আমরা পারবো। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে এই যে আমরা এই যে ফ্রি সেবাটি দিচ্ছি এখানে ডাক্তার দেখানো, প্রি কাউন্সিলিং, পোস্ট কাউন্সিলিং এবং তাদের রিপোর্ট দেখানো এবং তাদের ফলো আপ এবং পরবর্তীতে আবার যতদিন তারা ফলো আপে আসবে সব কিছুই হবে বিনামূল্যে এবং আমি যতদিন আল্লাহর রহমতে বেঁচে আছি তাদেরকে আজীবন এই সার্ভিসটা আমরা বিনামূল্যে প্রোভাইড করার মতো আমরা ইচ্ছা পোষণ করি যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। তো এইটা সম্পূর্ণভাবে ওই আয় থেকে, আমাদের প্রোডাক্টের আয় থেকে আমরা ব্যয় করছি। তো এটা একটা সেবামূলক কাজ। তো যেটা ঘটেছে আপনারা যে ঘটনাটি শুনেছেন যেটার জন্য আপনারা আজকে এখানে এসেছেন, আমরা গতকালকে সেই ঘটনাটি আমরা এখন বলতে চাচ্ছি। তো আপনারা কাইন্ডলি যদি যারা 10K আছেন তারা যদি সবাই মিলে একটু শেয়ার করেন, যেহেতু এখন মূল পয়েন্টে আমরা এসেছি গতকালকে কী ঘটেছিল যে সত্য কথাটি আমি সবার সামনে তুলে ধরব। আমি মনে করি যে আপনারা কাইন্ডলি আরেকবার আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সবাই মিলে একটা করে শেয়ার দিন এবং সবাইকে ইনভাইট করুন, তারা জানুক যে আসলে কী ঘটেছিল। প্রথম যে কথাটি বলতে চাই যে ভোক্তা অধিকারের ওনারা গতকালকে এসেছিলেন কিন্তু ওনারা কোনো আমার চেম্বারে আসেননি। তো এটা আপনাদের অনেকেরই ভুল ধারণা হয়েছে, অনেকেই না বুঝে মন্তব্য করেছেন যে ওনার চেম্বারে তারা কেন গেল। আসলে কিন্তু ওনারা আমার চেম্বারে আসেননি, ওনারা গিয়েছিলেন হচ্ছে আলটিমেট অর্গানিক লাইফ নামে যে প্রতিষ্ঠানটি আমার আছে সেটির গোডাউনে ওনারা গিয়েছিলেন। গিয়ে ওখানে আলহামদুলিল্লাহ তারা নিজেরাই বলেছেন যে আমাদের যে USD অর্গানিক সার্টিফিকেশন এটা দেখার পরে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা ক্লেম করেছি, দিস ইজ অর্গানিক প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের অর্গানিক প্রোডাক্ট, দিস ইজ রিয়েল অর্গানিক প্রোডাক্ট, এবং এই ব্যাপারটা তারা এনশিওর করেছেন এবং তারা এই বিষয়ে তাদের যে অভিমত ব্যক্ত করেছেন এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং আমাদের আরেক ধরনের প্রোডাক্ট আছে যেটা হচ্ছে যেমন ঘরে তৈরি করা যে আমাদের যে আমরা যেটাকে বলি যে ঘাসে খাওয়া গরু যেগুলো চরে বেড়ায় সেটার দুধ থেকে তৈরি করা যে খাঁটি ঘি, এটা কিন্তু অর্গানিক না, এটা হচ্ছে ন্যাচারাল। দেখেন এখানে লেখা আছে দেশি খাঁটি ঘি প্রাকৃতিক, কিন্তু এখানে অর্গানিক কথাটা লেখা নেই। এখানে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে যেটা আমরা অনেক চেষ্টা করে বোঝাতে ব্যর্থ হয়েছে, এটা হচ্ছে এই অর্গানিকো কেয়ার হচ্ছে এই প্রতিষ্ঠানটির নাম, যাদের এই ঘিটি অর্থাৎ এই ঘি তৈরিকারী প্রতিষ্ঠানটির নাম হচ্ছে অর্গানিকো কেয়ার। এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ আসলে অনেকে গুলিয়ে ফেলেছেন যে আলটিমেট অর্গানিক লাইফ এটা আমার প্রতিষ্ঠান আর ঘি তৈরিকারী যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে অর্গানিকো কেয়ার আর এই অর্গানিকো কেয়ারের এটা হচ্ছে দেশি খাঁটি ঘি। এখন ওনারা একটি ভালো কাজ করেছেন, সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের মান সম্পর্কে ওনারা খুব ভালো মতামত দিয়েছেন, কিন্তু আইনগত কিছু বিষয় থাকে। যেমন এই কোম্পানিটি এখানে গাজীপুর হচ্ছে তাদের ঠিকানা, কিন্তু এখানে আমার যে প্রিমিসিস আছে অর্থাৎ আলটিমেট অর্গানিক লাইফের যে আমাদের যে গোডাউনটা আছে সেখানে এটার প্যাকেজিং হচ্ছিল, মানে এখানে প্যাকেজিংটা হয়। কী কারণে হয় সেটা একটু ব্যাখ্যা করি আপনাদেরকে। দেখেন এখানের আমার যারা ওরা জানতো না যে এটা ঠিক না কাজটি, তো আমি যেটা বললাম যে আমরা নতুন এই জায়গায়, আমরা ব্যবসায়ী ছিলাম না, সো অনেক কিছু আমাদের ঘাটতি আছে। তো এদের এই আইনটার না জানার কারণে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে তোমরা এটা আসলে কেন করেছো, বলে স্যার আমরা তো এই আইন সম্পর্কে জানতাম না, তো আমাদেরকে ভোক্তা অধিকারের ওনারা যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী এখন আমরা বুঝতে পেরেছি আর ওনারা যে জরিমানাটা করেছেন সেই জরিমানাটা আমরা সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিয়েছি, তার মানে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তো ভোক্তা অধিকার তাদের দায়িত্ব পালন করেছেন, এটা তাদের পবিত্র দায়িত্ব যে কোনো অসঙ্গতি থাকলে, কোনো আইনের যদি কোনো ঘাটতি থাকে কোথাও সেটা তারা ধরিয়ে দিবেন, তারা তাদের পবিত্র দায়িত্ব পালন করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভোক্তা অধিকারকে যে তারা যেন এভাবে সকল ভেজাল দূর করে ফেলেন, সবখানে গিয়ে গিয়ে সবগুলো প্রোডাক্টের মান নিশ্চিত করেন এবং ভোক্তাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করেন। তো আমাদের যে আইনি যে ব্যাপারটা ছিল যে প্যাকেজিংয়ের যে বিষয়টা, তো এটা যদি গাজীপুরের ফ্যাক্টরি যেখানে ছিল সেখানে প্যাকেজিং হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখানে প্যাকেজিং হয়েছে এই কারণে ওনারা জরিমানা করেছেন। তাহলে ওনাদের জরিমানা করাটা 100% ঠিক আছে, লিগাল, এবং এটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের জরিমানাটা সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিয়েছি, অর্থাৎ আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো এখানে শুধু শুধু তাদেরকে হেয় করে মন্তব্য করা বা তাদের বিষয়গুলোকে নিয়ে কমেন্ট করা আমি মনে করি যে আমাদের কারোই উচিত হবে না। তো কারণ তারাও তো একটি জব করেন, তারা তাদের দায়িত্ব তারা পালন করছেন, তো তাদের সরকারি দায়িত্ব তারা পালন করবেন, হ্যাঁ এটা তো তাদের পবিত্র দায়িত্ব, এবং আমাদের দায়িত্ব ছিল যে আইনগুলো মেনে চলা। তো আমাদের ভুল ছিল,
আমরা ভুলগুলো আমরা শুধরে নিচ্ছি এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা এটা করব। এই ছিল একটা ছোট্ট ব্যাপার, প্যাকেজিং সংক্রান্ত একটা প্রবলেম। তো এর চেয়ে বেশি কিছু এখানে আর ছিল না যে আমি আর কিছু অ্যাড করতে পারি। আর পণ্যের গুণগত মান আপনারা যারা খাচ্ছেন তারাই জানেন এবং তারাও এই ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আরেকটি কনফিউশন ছিল যে এটা হচ্ছে যে আমাদের ইউএসডি অর্গানিক সার্টিফাইড প্রোডাক্টগুলো, এগুলোকে আমরা অর্গানিক বলছি আর এগুলো হচ্ছে ন্যাচারাল দেশীয়, লেখাই আছে দেশীয় খাঁটি ঘি, খাঁটি সরিষার তেল ঘানিতে ভাঙানো, এগুলো দেশীয়, এগুলো কোনো অর্গ্যানিক না, এগুলো ন্যাচারাল। তো এই বিষয়টা ছিল হচ্ছে ভুল। তো এখানে কিছু মিডিয়া হয়তো বলেছিল ভুল করে, ওরা বোঝেনি যে এই বোতলে ভরলে হয়ে যাচ্ছে অর্গ্যানিক। আসলে এই অর্গ্যানিকো কেয়ার মানে হচ্ছে এই কোম্পানির যে মানে ঘি কোম্পানির নাম। এই ছিল একটা ব্যাপার, আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম। এখানে আসলে তেমন কিছু ঘটেনি, জাস্ট আমাদের তারা যে অনিয়মটা পেয়েছে এখানে প্যাকেজিংয়ের বিষয়ে, দেখেন তারাও একই কথাই বলেছে যে এখানে প্যাকেজিংয়ের ব্যাপারটা এই। তো ওনারা কিন্তু ইন্টেনশনালি আসেননি যে ডক্টর জাহাঙ্গীর করবে, ওনারা জাস্ট একটা রুটিন ভিজিটে এসেছিলেন বাড্ডাতে। সেই রুটিন ভিজিটের আলোকে তারা আমাদের এখানে পরিদর্শন করে তারা জাস্ট এখানে যে অনিয়মটা অসঙ্গতি পেয়েছেন সেটাকে তুলে ধরেছেন, তাদের আইন অনুযায়ী দণ্ড দিয়েছেন, আমরা দণ্ড পরিশোধ করেছি, তাদের পরামর্শ অনুযায়ী আমরা সামনে যে যে পদক্ষেপ তারা নিতে বলছে আমরা সেটার ব্যাপারে কার্যকরী করার ব্যাপারে আমরা চেষ্টা করছি। তো এই ব্যাপারে তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন এবং আসলে তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দও করেন। তো আলহামদুলিল্লাহ, তো এই বিষয়টি আমার মনে হয় যে আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। আর মিডিয়ার বিষয়টি হচ্ছে কি যে দেখুন, সবারই এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে মিডিয়ার। তো তারা তাদের স্ট্র্যাটেজি পয়েন্ট থেকে তারা তাদের মতো করে নিউজ করেছে, কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির কাদের জন্য কাজ করে, আপনাদের জন্য কাজ করে। তো আপনারা হচ্ছেন আমার ফোকাস পয়েন্ট, অর্থাৎ আমি আপনাদের জন্য কাজ করি, আমি আপনাদের ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার দরকার ছিল এবং আমার এখানকার দায়িত্ব ছিল যে 100% অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে নিশ্চিত করা। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে না আপনাদের, না আমার, না আমাদের কোনো ভোক্তা অধিকার কারোই কোনো সন্দেহ নেই। এই বিষয়টা কেউ আনডাউটলি সবাই বলেছে যে এই ব্যাপারে কারো কোনো এখানে কোনো সে নাই, সবাই আমরা বিশ্বাস করি যে এই প্রোডাক্টগুলো মানসম্মত এবং এই বিষয়ে দেখেন আপনারা সবাই একমত পোষণ করেছেন। তো এই ছিল আসলে মূল ঘটনা, এখানে আর কোনো ব্যাপার নেই। তো এখানে আর অ্যাক্ট করার মতো কিছু নেই। তো এখন আমি মনে করি যে আপনারা কাইন্ডলি নিজেদের প্রতি সচেতন হন, নিজেরা নিজেদের স্বাস্থ্যের টেক কেয়ারটা করুন এবং আমাদেরকে দোয়া করুন যেন আলহামদুলিল্লাহ আমরা যে কাজটি করছি সবাই মিলে সেটা করে যেতে পারি। আমরা সবাই একযোগে, আমি বলবো মিডিয়াকে বলবো, তারা যেন আমাদের এই কল্যাণমূলক কাজকে ফোকাস করেন, যে তাদের সামনেও তো লক্ষ লক্ষ মানুষ ভালো হচ্ছেন, সেই বিষয়টা তো তারা দেখছেন। তো সেগুলোকেও যদি তারা তুলে ধরেন মানুষের সামনে, সেটা মনে করি আমাদের সবার জন্য ভালো হবে। একটি ভালো কাজকে সবাই মিলে প্রমোট করলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।